বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপুজো আসে, মানুষকে আনন্দ দেয়, মানুষ আনন্দ ভোগ করে, এবং এই মানুষকে আনন্দ দেওয়ার পেছনে যাদের গুরুত্ব সবচেয়ে বেশি, তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা দেখতে পাই যে মণ্ডপ গড়ে উঠেছে, বিভিন্ন রকমের থিমের পুজো। আজকে তাদের নিয়ে আজকে একটি ইউএসপি নিউজের বিশেষ প্রতিবেদন। আমরা আসুন শুনে নিই যে তারা কত প্রতিকূলতার মাধ্যমে এই কাজটি ফুটিয়ে তুলছেন। আপনারা তো প্রতি বছর আপনাদের বাড়ি ত্যাগ করে এই ধরনের কাজে নিযুক্ত হন, কষ্ট হয় না? অবশ্য কষ্ট হয়। আমরা দীর্ঘ দু মাস ধরে অক্লান্ত পরিশ্রমের পরে, তারপর বিশেষ করে এবছর ওয়েদার যা প্রতিনিয়ত বৃষ্টি, সেই বৃষ্টি ঝড় জলের ভিতরেও আমরা পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে আজকে দেখছেন যেটুকু করেছি। আমাদের আমরা পাঁচজনের টিম, পাঁচজন সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আশা করি পুজোর আগেই কাজটা আমরা সম্পন্ন করবো, এটা আমরা আশা রাখছি। বাড়ির পরিবারের লোকেরা কাছে কি বলেন বা তাদের আক্ষেপ কিছু কি থাকে? অবশ্যই থাকে, তারা সবসময় চিন্তিত থাকে যে কীভাবে কাজটা ওরা শেষ করবে, কীভাবে এই ওয়েদারের ভিতরে ওরা কাজটা সম্পন্ন করবে। যেহেতু পুজোর ব্যাপার, সময় মতো যদি ঠিকঠাক করতে না পারে একটা সমস্যা পড়তে হয়, তারা অবশ্যই একটা চিন্তার ভিতরে থাকে। আমরা দেখি আপনাদের হাতের কাজ, জনগণ আসছে এবং দেখছে, আনন্দ নিচ্ছে সেখানে। আপনাদের তৃপ্তি কখন সবচেয়ে বেশি হয়? আমাদের তৃপ্তি বেশি হয় যখন সবাই আমাদের এই কাজটা দেখে, আমাদের কাজের ভিতর মানে কাজের মাধ্যমে তারা আনন্দ বা উপভোগ করে এবং প্রশংসা করে, তখনই আমাদের খুব আনন্দ লাগে আর কি, যে আমরা আমাদের পরিশ্রমটা ব্যর্থ হলো না, আমাদের পরিশ্রমটা আসলে আমাদের পরিশ্রমটা কাজে লেগেছে। আপনি কোথা থেকে আসছেন? আমার শিমলাগড়। স্বপন সরকার। আপনার নাম? স্বপন সরকার। মেসোমশাই, আপনি কতদিন এই কাজের সঙ্গে যুক্ত? এই দীর্ঘ তিন বছর। হ্যাঁ, পূজোর সময় যে পরিবারকে ছেড়ে আসেন, হ্যাঁ কষ্ট হয়? হ্যাঁ, সে তো অবশ্যই কষ্ট হয়। দিনের শেষে যখন পরিবারের কাছে ফিরে যান, কি বার্তা নিয়ে যান? আমরা ফিরে যাই না, এখানেই থাকি, ফোনের মাধ্যমে যোগাযোগ হয় এবং বাড়ির দিকে সবসময় বলে যে তোমাদের প্যান্ডেল কতদূর হয়েছে, কাজ শেষ নামাতে পারবে তো এই দুর্যোগের ভিতর দিয়ে? আমরা সবসময় ওদের আশ্বাস দিই না, আমরা শেষ নামাবোই কাজ, যত আমাদের পরিশ্রম হোক না কেন, আমরা পূজার আগেই সঠিক টাইমে আমাদের কাজ সম্পন্ন করব। আমরা লক্ষ্য করি পূজো উদ্যোক্তারা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে শিল্পীদের পাশে থাকে না, এই পূজা কমিটি কতটা আপনাদের পাশে থাকে? এরা সবসময় আমাদের পাশে আছে এবং প্রতিনিয়ত এরা আমাদের সহযোগিতা করে যাচ্ছে, কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে আমাদের দিচ্ছে, কোনো মানে ত্রুটি রাখছে না আর কি। দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখন আমাদের এই কাজ দেখে দর্শকরা যদি আনন্দিত হয়, তাহলে আমরা তার থেকে আরও আনন্দিত হব এবং খুশি হব। আপনার নাম? আমার নাম অরুণ মণ্ডল। আমরা এই মুহূর্তে শুনে নিলাম যে এখানকার যারা শিল্পী, যারা দূর দূরান্ত থেকে আসে পরিবার ছেলে এই দুর্গাপুজোর দিনগুলিতে, আগে অন্তত 2-3 মাস আগে, এবং তাদের অক্লান্ত পরিশ্রমে পর এরকম একের পর এক অপরূপ মণ্ডপ তারা হাতে তৈরি করে। আমরা আশাবাদী যে এই ধরনের পুজো উদ্যোক্তাদের মতো আগামী দিনেও এই পুজো উদ্যোক্তারা এই ধরনের মানুষের পাশে থাকবে। হুগলি থেকে ক্যামেরায় প্রসেনজিতের সাথে রোহন বাগচি, ইউএসপি নিউজ।